এই আঠ গোটি মহাজন বিষয়ে আমি সবিশেষ আলোচনা করা প্রথমে আমি দেখা দ সিক্সটি মহাজন পদস ওইথ দার ক্যাপিটালস লাস্ট ক্লাশে টিকিটি এবং আজিবি দেখুছি যে কি এই ষোলোটি মহাজনপদর বা ষোলো গোটি রাজ্যরধানী কণ লা প্রথমে দেখা পিলাম আমার কাম্বোজ কাম্বোজর রাজধানী লায়েপুর যাকে আমি রাজপুর বলে কৌচে ଗାନ୍ଧାର ତସିଲା କୁରୁ ହସ୍ତିନାପୁର ସୁରସେନ ମଥୁରା ଅବନ୍ତି ଉଜୟିନୀ ମତ୍ସ୍ୟ ବିରାଟନଗର ଚେଦୀ ଶୁକ୍ତିମତୀ ଅଶାକ ପୋଟଳୀ ପାଞ୍ଚାଳ ଅହିଛତ୍ର କୋଶଳ ଶ୍ରାବସ୍ତି ମଲ୍ଲ କୁଶିନଗର ଭଜି ବୈଶାଳୀ ଅଙ୍ଗ ଚମ୍ପା କାଶୀ ବାରଣାସୀ ଏବଂ ମଗଧ ପାଟଳିପୁତ୍ର ଏବଂ ଆଜି ଯେଉଁ ଆଠ ଗୋଟିଏ ମହାଜନପଦ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା ଯାହାକି ଆମେ ଆଠଟି ମହା ଜନିତ ପଢ଼ିଥିଲେ ଲାଷ୍ଟ କ୍ଲାସ୍ରେ ଯାହାକୁ ଆମେ କହୁଛେ କାଶୀ କୋଶଳ ଅଙ୍ଗ ମଗଧ ଭଜି ମଲ୍ଲ ଚେଦୀ କୁରୁ ପାଞ୍ଚାଳ ମତ୍ସ୍ୟ ସୁରସେନ ଅଶ୍ମକ ଅବନ୍ତି গান্ধার এবং কামবোজ এই আঠ মহাজন বিষয় পিলা মানে আজ আমি আলোচনা করা এবং এই আঠ মহাজন পদ বিষয়ে আমি আলোচনা করা প্রথমে দেখবা যা আমি কৌচে কু কু মহাজন পদ বা কু ডাইনেস্টি বা কু রাজবংশ যাকে আমি কৌচে দেখা হচ্ছে দেখতে পিলা মানে কু ডাইনেস্টি যাকে আইরন এজ যেত আমি পড়িলে যে হরপার অধিবাসী মানে লুহার ব্যবহার জাঁ ন পরবর্তী সময়ের যেতবে আমার রুগ বৈদিক যুগ আসুচি আর্য সভ্যতা আসুচি সেই রোগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের কোণ হোচি না আইরন বা লুহার ব্যবহার শিখুটি কিন্তু তা পূর্বে যেত পে হরপা যুগ আমি কেউ বিভিন্ন যুগ আমার আছে যে আমি কোচে স্টোন্জ যাকে আমি কেউ প্রস্তর যুগ তাপরে আমি কোণ না আমি কেউ তাম্র যুগ এবং তাম্র বা কপর এবং টিন তাম্র এবং কি দিটে মিশিয়ে কোণ না ব্রোঞ্জ এবং এই ব্রোঞ্জ কাহা কুচে না হরপাত যুগ আমি কৌচে ক্রোঞ্জ যুগ বলে আমি কৌচন কিন্তু আর্য যুগকে আমি কম কৌচে না পরবর্তী যুগে আসুছে আমি কম কুছি না আইরন এজ বলে বা লৌহ যুগ বলে আমি কুচেন তো ফুয়া ইট বিকেম কে আইরন যুগ কেইকি কৌচে না যেতবেলা আমি দেখুছি দ্য পিপুল বিকেম মোর অব ডিপে আইরন যেতে লোক মানে করছেন কাহ না লুহা উপরে কিনা ফর দেয়ার এগ্রিকলচর

যে টু মেক ইন আর্মস আন্ড আমোনেশনস ওইপন্স আন্ড অর্মামেটস যাকে আমি কৌচে কোণ না অস্ত্রশস্ত্র ব্যবহার আমি করুছে সে কু রাজ বংশে কন করা তা আইরন এজ কুয়াছে কোণ না রাজা মহারাজা মানে লুহারু বিভিন্ন অস্ত্র তুলে এবং বিশাল সামনে তুলে এবং পরস্পর মধ্যে কোম করুলে না দিঘা ফাইটিং উইজ ইচ অদর পরস্পর মধ্যে কোঁ করুলে না যুদ্ধ লিপ্ত রওে তো সেপরে কোম কুয়া হচ্ছে না কুডাইনেসটি হচ্ছে আমার কোণ না আইরন এজ যাকে আমি কে কোণ না লৌহযুগ এবং দেখুত পিলা মানে এটি এ কু ডাইনেস্টি দ্যাপ অফ দ কু ডাইনেস্টি এবং কুরু ম্যাপে আমি কন দেখে এবার দেখ পূর্ব ভাগরে। ইন্ড ইসন সাইড দ বে অফ বেঙ্গল যাকে আমি কেছি বঙ্গোপসাগর এবং যাবে ওয়েস্টর্ণ সাইড বা যাকে আমি কেউ আরবিআন সি কোপটে না পশ্চিম ভাগরে এপর দেখ আমি কোণ না দক্ষিণ ভাবে দক্ষিণ ভাগরে ইন্ডিয়ান ওষীয় যাকে আমি কুচে কোণ না ভারত মহাসাগর। এবং নর্দ বাটের আমি কোণ দেখে না গাঁন্ধার যেমি আমি লাস্টাসে পড়িছিলি যে কি ভারত হচ্ছে উপমহাদেশ যার তিন ভাগের জল আমি দেখা পাওয়া পূর্বে বঙ্গোপসাগর পশ্চিমের আরবসাগর দক্ষিণ ভারত মহাসাগর এবং উত্তরের সুচ্চ আমার হিময়র্তমাড়া অবস্থিত সেইপর ভাবে আমি দেখুছি কোণ না কুরুর চারিপটে যে অনেক বে অফ বেঙ্গল আরবিআান সি ইন্ডিয়ান ওসন এবং দেখছি নর্দন পার্থ গান্ধার সিন্ধু নদী এইভাবে আমি দেখা আমি পাতবেলা আমি কুকথ আমি আলোচনা করুচে বা কুবংশ কথা আলোচনা করুচে সেতু পিলা আমি নজর পকাইয়া কাহ উপরে না কুবংশ যে কি হস্তনাপুর্য শাসন করুলে সে কুড়বংশের গোটে মুছি যে ডাইগ্রামের আমার কম না কেউ মানে বা কুবংশর প্রতিষ্ঠাতা কিংবা এবং কিপরি কিপর ভাব দেখা যে কি পণ্ডুবং এবং আগটা হচ্ছে আমার কুবংশ যাকে আমি কে কৌরব এবং পাণ্ডব সেইপরে আমি আজ নজর পকাইবা বর্তমান যে কি কুবংশর প্রথম রাজা ଥିଲେ କିଏ ନା ଶାନ୍ତନୁ ଏବଂ ଶାନ୍ତନୁଙ୍କର ଦୁଇଟି ରାଣୀ ଥିଲେ ଜଣେ ନାଁ ହେଉଛି କ'ଣ ନା ଗଙ୍ଗା ଆଉ ଜଣେ ନାଁ ହେଉଛି ସତ୍ୟବତୀ ଗଙ୍ଗାଙ୍କର ପୁଅ ହେଲେ କିଏ ଭୀଷ୍ମ ଯାହାକୁ ଆମେ କହୁଛେ କ'ଣ ମହାଭାରତରେ ନା ପିତାମହ ଭୀଷ୍ମ ତାଙ୍କର ପୁଅ ଥିଲେ କାହାର ନା ଗଙ୍ଗାଙ୍କର ପୁଅ ହେଲେ ଭୀଷ୍ମ ସେକେଣ୍ଡ ୱାଇଫ୍ ଆମେ ଦେଖୁଛେ କିଏ ନା ସତ୍ୟବତୀ ସତ୍ୟବତୀଙ୍କର ଥିଲେ ଦୁଇଟି ପୁଅ ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ଚିତ୍ରାଙ୍ଗଦ ଏବଂ ବିଚିତ୍ର ବିଜୟ ଚିତ୍ରାଙ୍ଗଦ যে কি কিল্ড ইনে এ ব্যাটেল বিফোর ম্যারেজ যিত্রাঙ্গদ য্যারেজ পূর্বর যুদ্ধ ক্ষেত্রে হি মৃত্যুবরণ করে কিন্তু বিচিত্র বীর যাইফ দুই জন রাণী দুই জন লে বিচিত্র বীরকর ফার্স্ট ওয়াইফ লে কি বা যা কিন্তু প্রথম রাণী কে লে এবং দ্বিতীয় রাণী লে কি না অম্বালিকা এবং তাসিত বিচিত্র বীরকর এক দার্শিক সম্পর্ক গড়ি উঠি এবং সেই সম্পর্কর জন্ম নিয়ে কি না বিদুর এবং এই যে অম্বিকা এবং অম্বালিকা সেই অম্বিকাঙ্কর পুয়ো লে কি না ধৃতরাষ্ট্র এবং অম্বালিকাঙ্কর পুয়াল কি পণ্ডু প্রথমে আমি দেখা যে কি ধৃতরাষ্ট্র কথা তাপরে আম আলোচনা করা পণ্ডু কথা যে কি ধৃতরাষ্ট্র যে কি অন্ধ ব্লাইন্ড কিং আন্ড হিজ ওয়াইফ গাঁধারী গাঁধারী যে কি আমি মহাভারতের পড়িছে যক্ষয় হো পুণ্য জগতে ধর্মর হো জয় যুগে যুগে ধর্মর জয় হো বলেছে যে মহাভারত যুদ্ধে পাণ্ড মানি জয়লাভ বা বিজয়লাভ হয়েছিল সেই গান্ধারী কোণ করছেন না তাঁকর যে কি শহে পুত্র লে দেখুছি আমি জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ଏବଂ ଦୁଃସାସନ ଏବଂ ତା ସହିତ ଆମେ ବେଳେବେଳେ ଭୁଲିଯାଉ ଯେ କି ଗାନ୍ଧାରୀଙ୍କର ଏକ ଝିଅ ବି ଥିଲା ଯେଉଁ କନ୍ୟାର ନାଁ ହେଉଛି କ'ଣ ନା ଦୁଷଳା ଏବଂ ଆମେ ତ ଜାଣିଛେ ଗାନ୍ଧାରୀଙ୍କ ଭାଇ ଯେକି ଶକୁନି ଶକୁନି ପୋଷା ଖେଳ ପାଇଁ ହେଇଥିଲା ଆମର ମହାଭାରତ ଏବଂ ତା ସହିତ ଆମେ ଦେଖିବା ଏପଟେ ଯେ କି ବିଚିତ୍ର ବିଜୟଙ୍କର ଯେ କି ଦ୍ୱିତୀୟ ରାଣୀ ଥିଲେ ଅମ୍ବାଲିକେ ଯାହାଙ୍କ ପୁତ୍ର ଥିଲେ କିଏ ପଣ୍ଡୁ ସେ ପଣ୍ଡୁଙ୍କର ଯିଏକି ଦୁଇଟି ରାଣୀ ଥିଲେ জন না হচ্ছে কুন্তী আজ না হচ্ছে মাদ্রি যে কি কুন্তী পুয়া হচ্ছেন ধর্মরাজ যাকে আমি কৌচে কোণ না যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির ভীম অর্জুন এবং সেকেন্ড ওয়াইফ যা কমছে দ্বিতীয় রাণী তাঁকর কি মাদ্রী যাঙ্ক পুত্র হলে কি নকূ এবং সহদেব এসে যে কি বিফোর ম্যারেজ যে কি কুন্তী পুঁ কর্ণ কর্ণ কিন্তু কোণ না সূর্য পুত্র কর্ণ এইভাবে ভাবে আমি দেখুচে যে কুববংশর যে শাসন করতে হস্তিনাপুরের যে কি শান্তনু ঠার আ শেষে আমি দেখলে শহদেহ পর্যন্ত এবং তাস্ত আমি দেখুছি যে মহাভারতক প্রথম ক্লাস রেছিলি দেখি মহাভারত হু ওয়াজ কম্পোজ মহাভারত মহাভারত এবং আমি কৌচে কোণ যে কি দেব। এবং যেতব আমি কুরু রাজবংশ সত্য আলোচনা করা যে কি বর্তমানে আমি যে আঠ গোটি মহাজনপদা যাকে আমি কৌচে দ এইট স্টেটস কথা বা সে এইট মহাজনপদ কথা আমি যদি বর্তমানে আলোচনা করা প্রথমে দেখি আমি কোণ না কু দুরু নাও ডে চিন দিল্লি মিরট আন্ড থানেশ্বর ডিস্ট্রিক্ট যে কি বর্তমানে কু কে আমি কাহকে না দিল্লি মিরট আন্ড থানেশ্বর এবং দ্য স্টেট অফ কুরু ক্যান রফলি করেসপন্ডেড আন্ড আইডেন্টিফাইড আজ দ রিজন ইন আরাউন্ড দিল্লি আন্ড ইন্দ্রপ্রস্ত আন্ড হস্তিনাপুর দ্য টু মে সিটিজ অ টনস কুরু যে বর্তমান আমি দেখুছি যে কি মিরড এবং থানেশ্বর বর্তমান না যার আমি পূর্বে দেখুতেলে যার না কু এবার তার হচ্ছে কোণ না দিল্লি মিরড থানেশ্বর এবং দিল্লি আমার বেড়ে পিলা মানে কোশ্চিনিয়া সব মনে রাখি যে রাজধানী বর্তমানে নিউ দিল্লি অ তার পূর্ব না বা তার নেম কোণ লা তার ওল্ড নেম হচ্ছে কোণ না ইন্দ্রপ্রস্থ যে সেই ইন্দ্রপ্রস্থ আন্ড হস্তিনাপুর ওয়ার দ টু ফেমস টাউনস য ଯେ ହସ୍ତିନାପୁର ଏବଂ ଇନ୍ଦ୍ରପସ୍ଥ ଥିଲା କ'ଣ ଯେ କୁରୁର ଦୁଇଟା ପ୍ରମୁଖ ସହର ଏବଂ ଦ କୁରୁସ୍ ମେଣ୍ଟେନ୍ ମାଟ୍ରିମୋନିଆଲ୍ ଆଲିଆନ୍ସ ଦ କୁରୁସ୍ ମେଣ୍ଟେନ୍ ଅଲ ମେଣ୍ଟେନ୍ ମାଟ୍ରିମୋନିଆ ଆଲିଆନ୍ସ ୱିଥ୍ ୟାଦବ ভোজ আঞ্চাড়াল যেত আমি আলোচনা করছি বৈবাহিক সম্পর্ক কথা সেত আমি মনে পড়ুছি গণ না হরিয়ঙ্ক বংশর প্রতিষ্ঠাতা বিম্বি সার কথা যে পিলা মানে লাস্ট ক্লাসে একথা বি আমি কে যে বিম্বি সার ওয়ার দ টু স্টার্ট এড দ্ট্রিমোনে আলিয়েন্স উইথ অদর স্টেটস যে কি যে তা মগধর রাজ্যু সে নূতন পরিচয় দিয়ে এবং সেই কুমনে আরভ করলে কোন না মাট্রিমিনলিয়ান্স যাকে আমি কে বৈবাহিক সম্পর্ক কাহ সহ না যাদব যাকে আমি যাদব বলে কৌচে এবং ভোজবংশ এবং পাঞ্চল বংশ সহিত এবং আমি সাধারণত কেন দ কুস রুল অভর দ হস্তিপুর কিংডম দেখি আমার মহাভারতের বর্ণনা করা যাইছি যে কুমনে হস্তিপুরকে শাসন করুলে দেখ পিলা মানে তাপরে দেখে আমি কোণ কুপরে আমি দেখা পাঞ্চল পাঞ্চা মহাজনপদ যে পাঞ্চল মহাজনপদ তা আলোচনা করু পাঞ্চ রাজ্যতে আলোচনা আমি করা সেই পাঞ্চল দেখা বর্তমান পিলা মানে দিস ইজ দ্যাপ অফ পাঞ্চল আন্ড পাঞ্চল সিচুয়েটেড ইন দ সে্রাল দিস ম্যাপ যে কি এই ম্যাপে আমি না পাঞ্চল হোচ্ছি যে কিভারত যাকে আমি কৌচে সেটি অবস্থিত অ এবং তার যাই কেউ নদী যাইছে বই যাইছি না গঙ্গা নদী সেই গঙ্গা নদী অববাহিকার কে হয়েছে না পাঞ্চ মহাজনপদ গড়িউটি এবং সেই পাঞ্চল দেখ আমি কোণ যে কি নর্ধ পাট আমার গাঁধার দেখা পাষ্টা পা কোশল এবং পশ্চিম দেখা পাধু নদী এবং তার দক্ষিণ দেখা পাত এইভাবে ভাবে আমি দেখুছি পাঞ্চল মহাজনপদর যে কি ম্যাপ বা মানচিত্র যাকে আমি কৌচে পিল আমি দেখিপাথম কয়েন্স কয়েন্ন মানুষ মুদ্রা আমি যেত পেলাম পড়ি তো ইন্ডিয়ান হিস্রি দ আর্কোলোজিকা সোর্সেস লিটারি সোর্সেস দ আর্কিবাল সোর্সেস যে তুমি পেল আমি পড়ি ছ পতনাতিক উপাদান সাথিক উপাদান এবং যাকে আমি কৌচে অভিলেখকারী উপাদান সেই আর্কিওলোস পড়লা বেড়ে কয়েন্স পড়ি ছ যে কি দ্যি কয়েন্স ইটস নোন্ড আজ নিউমিসমেটিক্স যে কি মুদ্রা যাকে আমি কৌচে মুদ্রার অধ্যয়নকে মুদ্রা তত্ত্ব বলে কৌথা আন্ড দ্যাট কয়ে বিকেম আট দ মিডম ইন আনসেঁট ইন্ডিয়া যে প্রাচীন ভারতের কোয়া যাও না মুদ্রা কু সাধারণত বিনিময়ের মাধ্যম রূপে ব্যবহার করা যা যে কি আমার পুরাতন যুগের আমি যে কৌচে পঞ্চ মার্ক কয়েন্স সে না হোট কয়েন্স এবং তা সব দেখা আমি পাওে কণ না গুপ্ত যুগ এবং মৌর্য যুগ কুশাণ যুগে এবং গুপ্ত এবং মৌর্য যুগ এবং বা সরি গুপ্ত যুগ এবং কুসাণ যুগের আমি দেখা কোন না স্বর্ণ মুদ্রার প্রচলন দেখা আমি পাওে এবং তাস্ত কণ ଯାହାକୁ କୁହାଯାଏ ଭାରତର ନେପୋଲିୟନ୍ ଏ ଗ୍ରେଟ୍ ହିଷ୍ଟୋରିଆନ୍ ଭି ଏ ସ୍ମିଥ୍ ହି ସେଡ଼୍ ଦ୍ୟାଟ୍ ସମୁଦ୍ରଗୁପ୍ତ ୱାଜ୍ କଲ୍ଡ୍ ଆଜ୍ ଇଣ୍ଡିଆନ୍ ନେପୋଲିୟନ୍ ଭାରତର ନେପୋଲିୟନ୍ ଆଖ୍ୟା ଦିଆଯାଇଛି କାହାକୁ ନା ସମୁଦ୍ରଗୁପ୍ତଙ୍କୁ ଭିନ୍ସେଣ୍ଟ ମିସ୍ ସ୍ମିଥ୍ ଯେ ଜଣେ ପ୍ରସିଦ୍ଧ ଐତିହାସିକ ଏ କଥା କହିଥିଲେ ତାଙ୍କର ସମୟ ଦେଖିବାକୁ ପାଉଛେ କ'ଣ ନା ସମୁଦ୍ରଗୁପ୍ତ ଯେଉଁ ମୁଦ୍ରା ପ୍ରଚଳନ କରିଥିଲେ ସେ ମୁଦ୍ରା ଦେଖୁଛେ କ'ଣ ନା ସମୁଦ୍ରଗୁପ୍ତ ବିଣା ବଜଉଥିବାର ଦୃଶ୍ୟ

দ পাঞ্চল মহাজনপদ কমপ্রাইজ রফলি বরেি বদাউন ফারুকবাদ পিল ভিট বুল আন্ড আলিগড় যে কি যে পাঞ্চ মহাজনপদ আজ আমি দেখুছি কেউ না বরে বদাউন ফারুক বাদ পিট এবং আলিগড় এবং ইট আপিওর্স টু হ্যাভ বাউন্ডেড অন দ ই রিভর গোমতি আন্ড চম্বল অন দ সদ পট এবং দেখু আই পাঞ্চল পাঞ্চল মহাজনপদর পূর্ব আমি দেখা পাওয়া গোমতি নদী এবং দক্ষিণ ভাগ দেখা পাও আমি চম্বল নদী যে চম্বল নদী এবং গোমতি নদী পাঞ্চল্য ঘে রে এবং পাঞ্চল আমি কৌচে পাঞ্চল কনসিড ফাইভ ক্লানস পাঁচটি ক্লান পাঁচটি বংশক নেই পাঞ্চল গঠিত হয়েছিল আন্ড দ ক্লানস ওয়ে দ্রিভিশ দ্রুভাষাস দ কেসি দ সিনেস আন্ড দ্য সোমকস আন্ড অল বিলঙ্গিং টু দ বেদিক ট্রাইবস যে কি এই যে পাঁচটি এই পাঁচটি যে আমি দেখুছি বংশ এই পাঁচটি বংশক নেই আমার তেয়েরি হয়েছি কোণ পাঞ্চা সেই পাঁচটি বংশ লে আিভিশুভাষা কেসিস দ সিনেয়া আন্ড দ সোমকস এই সমস্ত বংশ লে আমার কেউ বংশর না বেদিক ট্রাইব বা যাকে আমি কৌচে আর্্য জনজাতির যে আর্য মানে আমার পূর্ব ক্লাসে পড়ি লে বা পূর্ব ক্লাশে দেখি অর্থ হোচি সহ চরিত্রবাহন ব্যক্তি কু বা মে ই নোবেল ক্যারেক্টর এবং সেই পাঞ্চল কথা আলোচনা কে যে পাঞ্চকুম কৌি পিলা মানে কি পাঞ্চল অববাহিকার বহিযাই আমার ভারতের বৃহত্তম নদী বা ভারত পবিত্র গঙ্গা নদী এবং সেই গঙ্গা নদী বা ভাগী রথী কণ করেছি না দ্যাট ডিভাইডেড দ কিংডম ইন টু পার্টস ওয়াজ নর্দর্ণ পাঞ্চল আর আনন্দর সদর্ন পাঞ্চল গোটে থিলা কোণ না নর্থ পাঞ্চল আর গোটে থাক কোণ সাউথ পাঞ্চল এবং তা সহ আউ গোটে কথা পিলা মানে মনে রাখবি গঙ্গা নদীকে আমার কোম করতে দ মদর অফ দরিয়ান আর্্য মান গঙ্গা নদী কি সে মা রূপে পূজা করুলে এবং এই নর্থ পাঞ্চল এবং সাউথ পাঞ্চল যে আমি আলোচনা করুচে যে গঙ্গা নদী কোঁচি না পাঞ্চল দুই ভার বিভক্ত করছি গোটে পটে দেখছি আমি উত্তর পাঞ্চল অন্য দেখুছি আমি ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚଳ ସେଇ ଉତ୍ତର ପାଞ୍ଚଳ ଦ କ୍ୟାପିଟାଲ୍ ଅଫ୍ ନର୍ଥ ପାଞ୍ଚଳ ୱାଜ୍ ଅହି ଛେତ୍ର ଦ ଅହିତ୍ର ଯେ କି ଉତ୍ତର ପାଞ୍ଚଳ ରାଜଧାନୀ ଆଉ ଅନ୍ୟପଟେ ହେଉଛେ କ'ଣ ନା କାମ୍ପିଲ୍ୟ ୱାଜ ଦ କ୍ୟାପିଟାଲ୍ ଅଫ୍ ସାଉଥ୍ ପାଞ୍ଚଳ ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚଳ ରାଜଧାନୀ ହେଉଛି କ'ଣ ନା କାମ୍ପିଲ୍ୟ ଏବଂ ଅହି ଛେତ୍ର ହେଉଛି ଉତ୍ତର ପାଞ୍ଚଳ ରାଜଧାନୀ ପିଲାମାନେ ମନେ ରଖିଥିବ ଏଠି ସର୍ଟ କ୍ୱଶ୍ଚିନ୍ ବେଳେବେଳେ ଆସେ ମଧ୍ୟ ଯେ କି କେଉଁ ନଦୀ ପାଞ୍ଚଳକୁ ଦୁଇ ଭାଗ କରିଛି ଗୋଟିଏ ହେଉଛି କ'ଣ ନା ଭା କେଉଁ ନଦୀ ନା ଭାଗୀରଥୀ ବା ଗଙ୍ଗାନଦୀ ଏବଂ କେଉଁ କେଉଁ ପାଟ କରିଛି ନା ନର୍ଦ୍ଧର୍ଣ୍ଣ ପାଞ୍ଚଳ ଏବଂ ସଦର୍ଣ୍ଣ ପାଞ୍ଚଳ ଉତ୍ତର ପାଞ୍ଚଳ ଏବଂ ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚଳ ଏବଂ ଉତ୍ତର ପାଞ୍ଚଳ ରାଜଧାନୀ କ'ଣ ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚ ରାଜଧାନୀ କ'ଣ ହ୍ୱାଟ୍ ଆର୍ ଦ କ୍ୟାପିଟାଲ୍ ଅଫ୍ ନର୍ଦ୍ଦର୍ଣ୍ଣ ପାଞ୍ଚଳ ଆଣ୍ଡ ହ୍ୱାଟ ଆର୍ ଦ କ୍ୟାପିଟାଲ୍ ଅଫ୍ ସଦର୍ଣ୍ଣ ପାଞ୍ଚଳ ଦେଖି ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚଳ ଏବଂ ଉତ୍ତର ପାଞ୍ଚ ରାଜଧାନୀ କ'ଣ ନା ଉତ୍ତର ପାଇଁ ରାଜଧାନୀ ହେଲା ମୁଁ କହିଲି ଟିକେ ପୂର୍ବରୁ ତୁମକୁ ଐଛତ୍ର ଏବଂ ଦକ୍ଷିଣ ପାଞ୍ଚଳର ରାଜଧାନୀ ଥିଲା ଆମର କ'ଣ ନା କାମ୍ପିଲ୍ୟ ଏବଂ ଆଫ୍ଟର୍ ପୁଟି ଷ୍ଟ୍ରଗଲ୍

স্টাটেড দ্য ক্যাপিটাল আজ হস্তিনাপুর সে আরম্ভ কলে কণ না হস্তিনাপুর হাজধানী দেখ পিলা মানে দিশপ অফ দ পাঞ্চাল দ পাঞ্চাল এটা হচ্ছে কোণ না ম্যাপ যেটা ডাইগ্রাম করেছি পেলা দেখিপাথ যে কি এটি বহিআসি কেউ নদী না গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে দেখু আমি কোণ যে গঙ্গা নদী বা ভাগী রথী কোঁ করছি না পাঞ্চাড় দুই ভাগে করুপে আমি দেখুছি কোণ উত্তর পাঞ্চ এবং অন্যপটে দেখা পাওে কোন না সাউথ পাঞ্চল এটি আউ বি মনে রাখ মানে এটি কাঁপিল লেখা হয়েছে দক্ষিণ পাঞ্চল রাজধানী এপটে দেখু আমি কোণ না নর্থ পাঞ্চল বা উত্তর পাঞ্চল রাজধানী হচ্ছে কোণ না অহি ছত্র এবং এবে দেখা পাচ্ছি আমি এপটে পিলা মানে ওয়েষ্টর্ণ এবং সদর্ণ সাইডে সুরসেন এ সুরসেন কথা আমি আপরে দেখ পিলা মানে বর্তমানে আমি আলোচনা করা যে কি এক মহাজনপদ যা নাম হচ্ছে মৎস্য মৎস্য মানে আমি কম কু না মৎস্য বলে আমি তাকে মাছ বলে কু এবং যা যা আমি প্রেজেন্ট ডে বা নাও অন ডেজ দেখি মৎস্য এটি বিক্রেম করলাম জয়পুর রাজস্থান জয়পুর রাজস্থান ড্যাট মিস হচ্ছে নাও ডেজ দ ক্যাপিটাল রাজস্থান ইজ জয়পুর বর্তমান রাজস্থান ক্যাপিটাল যাকে আমি কে রাজধানী কোন না জয়পুর जो जयपुर ना जयपुर इट्स कॉल्ड आर द पिंक सिटी ऑफ इंडिया अफ इन्डिया जहाँको बर्तन के भारतर गोलापी नगर बोली ता ना जयपुर को आन्ड द्याट किङडम द्याट मत्स्य किंगडम कन्सिस्टेड अफ द प्रेजेंट एरिया बर्तन द प्रेजेन्ट एरिया बर्तमा सिचुएसन बर्तमान अवस्थिति कन् निक जयपुर अलवार एंड द पार्ट ऑफ भरतपुर भरतपुर को को जयपुर को अलवारको नैक जयपुरको ना मत्स्य गठित बर्तमान আওতে পিলা মানে কেউ যে কি মৎস্য যাকে আমি কৌচে ইন প্রেজেন্ট ডে দ্যাট ইজ কনসিস্ট জয়পুর অলওয়ার আন্ দার্ট অফ ভরতপুর আন্ড ক্যাপিটাল অফ মৎস্য ওয়াজ বিরাটনগর যাকে আমি কম কৌচে না বৈরাট বলে কৌচে যে কি মৎস্য মানকর রাজধানী কন বিটনগর লাগে বৈরাট বলে কৌচে আন্ড দ কিংডম ওয়া ডিভাইড টু পার্টস ଅପର ମତ୍ସ୍ୟ ଆଣ୍ଡ ବୀର ମତ୍ସ୍ୟ ଅପର ମତ୍ସ୍ୟ ବୀରମତ୍ସ୍ୟ ଭାବରେ ଦୁଇ ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଥିଲା କାହାକୁ ନା ମତ୍ସ୍ୟ ମତ୍ସ୍ୟ ମହାଜନପଦକୁ ବା ମତ୍ସ୍ୟ ରାଜ୍ୟକୁ ଏବଂ ଫ୍ରମ୍ ଦ ମହାଭାରତ ଯେ ମହାଭାରତରେ ଆମେ କ'ଣ ଜାଣିବାକୁ ପାଉଛେ ନା ଇଟ୍ ଇଜ୍ ନୋନ୍ ଦ୍ୟାଟ୍ ଦ କିଙ୍ଗ୍ ଅଫ୍ ଅ ସହଜା ରୁଲ୍ଡ ଓଭର୍ ବୋଥ୍ ଚେଦି ଆଣ୍ଡ ମତ୍ସ୍ୟ ଦେଖି ସହଜା ମହାଭାରତରେ ଆମ ବର୍ଣ୍ଣନା କରାଯାଉଛି ମହାଭାରତ ଆମେ ଜାଣିବାକୁ ପାଉଛେ ଦେଖି ସହଜା ଯିଏକି রাজা লে বোথ মৎস্য আন্ড চেদি চেদি বংশ যাকে আমি পড়ি লেস্ট একথা আমি কে যে মহামেঘবাহন ঐর খারবেল য কলিঙ্গ মাটির এই চেদি বংশর হি রাজা লে এবং সেই চেদি আর মৎস্যক শাসন করলে কি না সহজা। এবং রাজস্থান ডুং দ ম মহাজনপদ পিরড যে মহাজনপদ সময় তার গিয়ে ম্যাপ পলান দেখি দেখ এটি যে কি থ্রি সেভেন ফাইভ এডি লেখা হয়েছি ড্যাট মিন দ ফোর্থ সেঞ্চুরি এডি এটি দেখা পাওে যে কি মহা জনপদ যে মৎস্যর নর্দন পার্ট্র আমার কাশ্মীর এটি কুশাণ রাজবংশ লেখা হয়েছে পুরুষপুর যাকে আমি কৌচা পেশাবার বলে কৌে এপরে ওসন গঙ্গাশ অক্ষিণরে পূর্বরে কামরূপ এটি কামরূপ কথা আসলে কম কৌছে না না নাও ডেজ ইন প্রেজেন্ট নে কামরূপ ইজ আসাম আসামের বর্তমান না হচ্ছে কোণ না কামরূপ তার পশ্চিম ভাগের অনেক কোণ উজ্জয় অস্টর্ন সত্রাপ আউটা কথা পিলাম মনে রক্ষি যে রাজস্থান আমি যাকে কৌচে সে রাজস্থান ভারতের দ লার্জেষ্ট ল্যান্ডেড এরিয়া সবুজ ভারতের বৃহত্তম আয়তন বিশিষ্ট রাজ্য হচ্ছে কি না আমার রাজস্থান নেক্সট দেখ পিলা মানে আমি আউ গোটে মহাজনপদ যা নাম হোক কোণ না সুরসেন সুরসেন কহিলে বর্তমানে আমি বুঝুচে কাহকু না মথুরা মথুরা বল আমি কাহক বুঝুে না পিলা মানে দ বার্থ প্লেস অফ লর্ড কৃষ্ণ যে বা ভগবান শ্রীকৃষ্ণ যে মথুরা জন্মগ্রহণ করে তার পূর্ব না লা কোণ না সুরসেন যা কেবে কোটি অবস্থিত না উত্তরপ্রদেশের অবস্থিত সেই সুরসেন বা মথুরা তেম অন দ্যাঙ্ক রিভর যমুনা ও আচুটেড দ সুরসেন কিংম যে যমুনা নদী কূলের অবস্থিত আমার কোণ না সুরসেন রাজ্য ফ্রম দ মেগাস্থেস ইন্ডিকা ইট ইজ ক্লিয়ার দ্যাট মথুরা ওয়ার ক্যাপিটাল অফ সুরেসেন যে কি যে ইন্ডিকা কথা আমি আলোচনা করুচে পিলা মানে একথা তুমি পড়িচ যে কি ফরে আকাউটস তুমি পড়ি কি আসছ আর দ গ্রিক আসেডর যে কি গ্রীক রাষ্ট্রদূত লে কেম টু ইন্ডিয়া ড্যুরিং দ রেন অফ চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য সময় গ্রিক রাষ্ট্রদূত মেগা স্টেনিজ ভারতক আসি আন্ড ই কম্পোস্ট আই হ্যা রিটিং দ বুক ইন্ডিকা ইন্ডিকা নামক এক পুস্তক রচনা করে যে ইন্ডিকা পুস্তকরে কন করা না দ ইন্ডিকা পুস্তক যেটা আমি কিন্তু ইন্ডিকা বুক ইট ইজ ক্লিয়র ইট ইজ নো দ্যাট মথুরা ওয়া দ ক্যাপিটাল অফ সুরসেন সুরসেন রাজধানী কণ্লা না লা মথুরা এবং আউটে কথা বলে আমি আলোচনা করি দেখবা দ বুদ্ধি টেক্সট বৌদ্ধ ধর্ম তো কোম কৌছি না দ বুদ্ধি টেকস্ট রেফর টু অবন্তিপুত্র দ কিং অফ সুরসেন আন্ড দ্যাট টাইম দ গ্রেট ডিসাইপ অফ গৌতম বুদ্ধ মহাকচ্ছন যে মহাকচ্ছন যৌতম বুদ্ধ জনে ডিসাইপুল বা শিষ্য লে এবং অবন্তীপুত্র হি স্প্রেড দা বুদ্ধিজিম ইন পার্টস অফ মথুরা রিজন য মথুরার অঞ্চলের বৌদ্ধ ধর্মর প্রচার এবং প্রসার করাইবা দিগরে ମୁଖ୍ୟ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥିଲେ କିଏ ନା ଅବନ୍ତି ପୁତ୍ର ଦ କିଙ୍ଗ୍ ଅଫ୍ ସୁରସେନ କାହା ସମୟରେ ନା ହେଉଛି ମହାକଚ୍ଛନଙ୍କ ସମୟରେ ହୁ ୱାଜ୍ ମହାକଚ୍ଛନ ନା ମହାକଚ୍ଛନ ୱା ଦ ଡିସାଇପଲ୍ସ ଅଫ୍ ଗୌତମ ବୁଦ୍ଧ ଆଣ୍ଡ ହୁ ୱାଜ୍ ଗୌତମ ବୁଦ୍ଧ ନା ଗୌତମ ବୁଦ୍ଧ ୱା ଦ ଫାଉଣ୍ଡର୍ ଫାଦର୍ ବୁଦ୍ଧିଜିମ୍ ରିଲିଜିନ୍ ଯେ ବୌଦ୍ଧ ଧର୍ମର ଯିଏକି ପ୍ରତିଷ୍ଠାତା କିଏ ନା ଗୌତମ ବୁଦ୍ଧ যে কি গৌতম বুদ্ধকে আমি কম কৌচে না দাইট অফ এসিয়া যাকে আমি এসিয়ার আলোক কৌচে তাঁকর শিষ্য লে কি না মা কচ্ছান তা প্রচার করছে বৌদ্ধ না অবন্তপুত্র যাকে কহিলি বেটি পূর্ব পিলা মানে তোমাকে সে অবন্তপুত্র কি অবন্তপুত্র ওয়াজ দ কিং অফ সুরেসেন আন্ড ইপ্রেড ইপ্রেড ই এসপানসন দুদ্ধিজি ইন দথুরা রিজন যে মথুরার অঞ্চলের সে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসার করাই এবং তা পিলা মানে আমি আউ মহাজন মহজনপদ বিষয়ে আলোচনা করা যার নাম হচ্ছে অসা বা যাক কুচ আমি অস্মক বলে আমি তাকে থাও। এবং যে ষোলো কোটি মহাজনপদ পিলা মানে আমি পড়লে পূর্বু আমি আলোচনা করে লাস্ট ক্লাশে সেই ষোলো কোটি মহাজনপদ আমি দেখুছ কোণ না অল দ মহাজনপদস বিকেম সিচুয়েটেড বেসিকাল ইন দ গাঙ্গেটিক প্লেনস অর নর্দন পার্ট অফ ইন্ডিয়া আন্ড নর্থ ওস্টন পট অফ ইন্ডিয়া দেখুছে আমি কোণ যে কি উত্তর ভারতের হি আরভ কন কোণ যে মহাজনপদ গুড়ি গঙ্গা নদীের অববাহিকার এবং আমি দেখুছে কোণ উত্তর পশ্চিমে খালি কাম্বোজ এবং গাঁধারক ছাড়ি কিছু মহাজনপদ নর্দন ভারত আর মাত্র গোটিয়ে মহজনপদ যে কি সাউথে আরম্ভ হয়েছিল जेकि दक्षिण भारत आरंभ होता है तक ना अस्मक जहाँकमें असाका बोली कह से कौट आर महाजन कौट आरम्भ होता है ना, ना अन् द रिभर बैंक अफ गोदावरी गोदावरी नदी गुड आरंभ होता द सिक्सटीन ग्रेट महाजन पदस् अस्मक व्वाज द ओनली स्टेट ह्विच व्वाज सिचुएटेड इन द नर्दर्ण पार्ट इन द सदर्न पार्ट अफ इंडिया भारत कण ना दक्षिण भाग अवस्थित किए ना अस्मक पोतली पोतन और पोदन व्ज इट्स कैपिटाल आई तो पाने तुम्हें पो, पोतली लेखिले ठीक हे पोतन लेखिले ठीक हे पोदन लेखिले भी ठीक हम कह अस्म राजधानी कौन ना हो पोतली पोतन और पोदन इट्स कैपिटाल बट आज पर् द डिस्क्रिप्शन डिस्क्रिप्स बायुपुर जिते आम देखु क्या वायुपुर क्या आलोचना करूचे कौन दा कु डायना वाज रूल ओवर द अस्मक किंगडम अस्मक राज्य में কি শাসন করুলে না অশ্মক রাজ্যের শাসন করলে কেউ বংশ কেউ বংশ না ইচ্ছাকুবংশ রাজা মানে শাসন করুলে যে ইচ্ছা বংশ লাস্ট ক্লাশে কিন্তু এই কথা যে ইচ্ছা বংশ সাধারণ আমি কহিলাম কাহ না কোশল লাস্ট ক্লাশে পড়ি লে বর্তমান না কোণ না অযোধ্যা সে কৌশল বংশ কথা যে কুলে লাস্ট ক্লাসে এই কথা যে কি দশরথ নন্দনম কোশল চন্দ্রম ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ଯେ କି କେଉଁ ବଂଶରେ ଥିଲେ ନା ଇଚ୍ଛାକୁ ବଂଶରେ ଥିଲେ ସେ ଇଚ୍ଛା ଶବ୍ଦର ଅର୍ଥ କ'ଣ ଇଚ୍ଛାକୁ ବଂଶ ମାନେ କେଉଁ ବଂଶକୁ ଆମେ ବୁଝାଉଛେ ନା ଇଚ୍ଛାକୁ ବଂଶ ମିନ୍ସ ହେଉଛି ଦ ସୋଲାର ଡାଇନାଷ୍ଟି ଯାହାକୁ ଆମେ କହୁଛେ କ'ଣ ନେଇକି ସୂର୍ଯ୍ୟବଂଶ ବୋଲି କହୁଛେ ସେ ସୂର୍ଯ୍ୟବଂଶରାଜା ଥିଲେ କିଏ ନା ପ୍ରଭୁ ମର୍ଯ୍ୟାଦା ପୁରୁଷ ଶ୍ରୀରାମଚନ୍ଦ୍ର ସେଇ ଇଚ୍ଛାକୁ ବଂଶ କ'ଣ ଥିଲା ଦାଟ୍ ଟାଇମ୍ ଡିରିଙ୍ଗ ଦ ସିକ୍ସ ସେଞ୍ଚୁରୀ ବି ସି ଦ ଇଚ୍ଛାକୁ ଡାଇନାଷ୍ଟି ୱାଜ୍ ରୁଲ୍ଡ ଅଭର୍ ଇନ୍ ଅସ୍ମକ ଅଶ୍ମକ ରାଜବଂଶରେ ଅସମକ ରାଜ୍ୟରେ ଇଚ୍ଛାକୁ ବଂଶ ରାଜା ଶାସନ କରୁଥିଲେ ଏବଂ ଦ୍ୟାଟ୍ ଇଜ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଦ ମ୍ୟାପ୍ ଅଫ୍ ଇଚ୍ଛାକୁ ଡାଇନାଷ୍ଟି ଆମେ ଦେଖୁଛେ ଏଠି କ'ଣ ନା ଇଚ୍ଛାକୁ ବଂଶର ମ୍ୟାପ୍ଟାକୁ ମାନଚ ଦେଖିବାକୁ ଦେଖିବା ପାଉଛେ ଦେଖି ସେଇ ସମୟରେ କ'ଣ ଦେଖି ଭକଟକ ନାଗାର୍ଜୁନକୋଣ୍ଡା ଆମେ ପଲ୍ଲବ କାଞ୍ଚି ଚୋଳ ଏଇଭଳି ଜିନିଷ ଦେଖିବା ପାଉଛେ କେଉଁଠି ନା ଦକ୍ଷିଣ ଭାଗରେ ଯେଉଁ ପଲ୍ଲବ ବଂଶ ଆମେ ଜାଣିଛେ ଯେଉଁ ଚୋଳବଂଶ କଥା ଆମେ ଆଲୋଚନା କରୁଛେ पल्ल वंश कांची वंश ना क इच्छाको राजन समय सब यही सबै जिनिस गढिउठी छ ती अस्मक र जो गोदावरी तथा आलोचना गरी द महाभारत डिस्क्राइब्स दैट किंग अस्मक हाड बिल्ट द सिटी ऑफ अ पोदन द्याट मिन्स अस्मक

ওইল ডিসকস এওয়ার দ সাতবাহন ডাইনেটি যদি আমি আলোচনা করা সাতবাহন রাজ্য বংশ আলোচনা করা যে কি দ ফাউন্ডর ফাদর অফ দ সাতবাহন ডাইনে ওয়াজ সিমুক সিমুক যে কি কোণ না সাতবাহন বংশর প্রতিষ্ঠাতা এবং দ্যাট টাইম দ ক্যাপিটাল অফ সাতবাহন ডায়নেস্টি ওয়াজ পৈঠান যাকে আমি কৌচে প্রতিষ্ঠান বলে আমি তাকে কৌচে দ্যাট টাইম এ কিং অফ অসমক নেমড অরুণ

অ্যান্ড অরুণ হু আজ অরুণ না অরুণ ওয়া দ কিং অফ দ অস্মক ডাইনেস্টি আন্ড নেক্সট দেখ পিলা মানে আমি কোম না মালুয়া রিজন মা কলে আমি কাহক বুঝুচে না অবন্তী বর্তমান না তার কোণ না মাল্বা রিজন এবং মালয়া অঞ্চল যাকে আমি কৌচে পিলা মানে ম্যাপ অফ দালুয়া রিজন আলুয়া ওয়া সিচুয়ে মালয়া ই সিচুয়েটেড ইন দ সেট্রা ইন্ডিয়া যে কি আমি দেখুছি মধ্য ভারতের মালুয়া অবস্থিত এবং তা তু গছি কোন। না ডেকান প্লাট্যু যাকে আমি কুচে কোণ না ডেকান মালভূমি সেই ডেকান মালভূমি মনোক্ত পিলা মানে দেকান প্লাট্যু ইজ দ লার্জেষ্ট প্লাট্যু অফ ওয়েষ্টর্ণ আন্ড সদর্ণ ইন্ডিয়া দেখি পশ্চিম এবং দক্ষিণ ভারতের সবুঠার বড় মালভূমি কি না ডেকান মালভূমি এবং তার উপর কি মালুয়া রিজন সেই মালুয়া যাকে আমি অবন্তী বলছে Uh, it was one of the 16 Mahajanapadas, Solo Mahajanapada, Pur Mahajanapadaru, Ru, Abhanti is one of them. That Abhanti was yet another outstanding state in the 6th century BC and it roughly corresponded in modern Malwa. But Rebar Vetravati why divided Abhanti into two parts? One is North Amanti and the South Abhanti. Mahismati. দ মহীসী ও দ ক্যাপিটাল অফ নর্থ অবন্ত আন্ড ক্যাপিটাল অফ সাউথ অবন্তী পিলা কন যে কেউ নদী অবন্ত কি না গোটে হচ্ছে কোণ কেউ নদী না বেত্রাবতী নদী যে বেত্রাবতী নদী কোঁ না অবন্ত দুই ভার করছি গোটে পট দেখছি আমি কোণ না নর্থ অবন্ত আমি কোচে দেখা পাওয়া আপনার কোণ না সাউথ অবন্ত দক্ষিণ অবন্ত ক্যাপিটাল বিকেম সেপারেট ক্যাপিটাল মানে কোণ না রাজধানী যে কি আমি দেখুছি কোণ না উত্তর অবন্তী র্যাপিটাল কোণ না মাহিষ্মী এবং অন্যপট দেখ আমি কোণ যে কি দক্ষিণ যা রাজধানী কোণ না উজ্জয়ী এবং সে অবন্তী কথা আমি আলোচনা করলে দেখব যে কি এ কণ্ঠপর গৌতম বুদ্ধ কিং অফ অবন্তী ডিউর দ সিক্স সেঞুরি বিশি ওয়া চন্দ্রপ্রদ্যত্ত ওয়ার দ কিং অফ অবন্তি ডুং দ সিক্স সেঞ্চুরি বি সি অ্যান্ড সিক্স সেঞুরি বি সি আমি কলে কাহ বুঝুছি না গৌতম বুদ্ধকে বুঝেও আন্ড হি হ্যাজ বি ডেপিক্টেড ইন বুদ্ধিস্টেক্স বৌদ্ধ ধর্মগ্রন্থের বর্ণনা করা যাই কাহক না চন্দ্রপদ কুয়া যাই হি ওয়াজ এ ফিওর্ ওয়ার লাইক আন্ড আম্বিশ কিং সে জন উগ্র ভয়ঙ্কর যুদ্ধ ঘোর বা রাজা লে অ্যান্ড ডিউ টু হিজ ফেরোশিয় নেচর ডিউ টু হিজ তাঁকর যে ভয়ঙ্কর তাঁর উগ্র রূপ যুগ আমি কৌচে না ওই কল হিম দ নিক নেম ড অফ চন্দ্রপ্রদত্ত আজ চণ্ড

କାହିଁକି ନା ଡିଉ ଟୁ ହିଜ୍ ଡିଫିଟ୍ ସେ ପରାଜୟବରଣ କଲେ କିଏ ନା ଚନ୍ଦ୍ରପ୍ରଦତ୍ତ ପରାଜୟବରଣ କଲାପରେ କ'ଣ କଲେ ନା ଉଦୟନଙ୍କୁ ତାଙ୍କର କନ୍ୟାକୁ ଦେଲେ କ'ଣ କରିବା ପାଇଁ ନା ବିବାହ କରିବା ପାଇଁ ଯେଉଁ ଉଦ୍ୟନ କଥା ମୁଁ ଆଲୋଚନା କରିଥିଲି କ'ଣ ନା ଉଦୟନ ୱାଜ୍ ମର୍ଡ଼ର ହିଜ୍ ଫାଦର ୱାଜ୍ କିଲ୍ ହିଜ୍ ଫାଦର ତାଙ୍କ ବାପାଙ୍କୁ ହତ୍ୟା କରିଥିଲେ ତାଙ୍କ ବାପା କିଏ ଥିଲେ ନା ଅଜତ ଶତ୍ରୁ ଅଜତ ଶତ୍ରୁ କିଏ ନା ଅଜଶତ୍ରୁ ୱାଜ୍

উদয়ন দ্যাটস ওয়াই দ্য চন্দ্রপ্রদ কলে এটি না তাঁর ঝিউক দেলে করে কাহু না উদয়নকে দেখা পিলা মানে নেক্সট দেখা আমি কোণ না গান্ধার কিংডম গাঁধার রাজ্য আলোচনা করি বর্তমানে দ্যাপ অফ দ গাঁধার দি ইন বিসি গাঁধার দেখুত কোণ যে কি নর্দ পট যে উত্তর ভাগে গাঁন্ধার অবস্থিত এটি মগধ অছি কপিলাবস্তুকে দেখ তো মানে পূর্ব কপিাবস্তু যা আমি কৌচে কপিাবুর লুম্বিনী উদ্যানের সাক্য রাজবংশের নেপাড়ে জন্মগ্রহণ করে কি আমার না গৌতম বুদ্ধ দ্যাট ইজ সিচুড পার্ট অফ গাঁধার অন সদর্ন পট অবন্দী দেখুছে আমি এপরে রাজস্থান এবং সেই গাঁন্ধার কথা পেল আমি দ নেক্সট মহাজনপদ ইজ গাঁধার নাউন্ড ইজ গাঁন্ধার ইন পেশাওয়ার আন্ড রওল পিন ডিস্ট্রিক্ট পাকিস্তান পাকস্তান বর্তমানে গাঁধার অবস্থিত পেশাওয়ার এবং রওলপিণ্ডি আন্ড গাঁধার রিজন রফলি করেসপন্ডেড টু মডর্ণ পাকিস্তান এডিয় পেশওয়ার আওয়ালপি ইটস ক্যাপিটাল ওয়াইজ তকসিলা যা রাজধানী কন তক্ষশিলা আমি তাকে লিখুছি ওড়িয়াতে তকশিলা বলি না গাঁন্ধার আধানী সে গাঁন্ধার এ কোটি না পাকিসানের যাকে আমি কোমে নেশাওয়ার এবং রওল পিডি যাকে আমি কৌচে আকন্টু রামায়ণ দ তক্ষ হু ওয়াজ

এবং ইন দা 6th সেঞ্চুরি বিসি ইট ইজ দা মেইন ট্রেড এন্ড এডুকেশন সেন্টার দ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখা গকোম কোন পাউচি ইট ইজ দা মেইন ট্রেড এন্ড এডুকেশনাল সেন্টার যাক আমি কোচে কোন না বাণিজ্য ব্যবসার কেন্দ্রস্থলী এবং শিক্ষা রহ যে কেন্দ্রস্থলী কি না তক্ষিলা এন্ড ইটস কিং ওয়াজ পুকুষতি অর পুষ্পকল সরিন যা রাজা থিলে কি পুকুষতি যাক আমি কোচে পুষ্পকল সরিন যা রাজা থিলে হু ওয়াজ সেন্ট এন্ড অ্যাডভাইজার କମିଟି ଇନ୍ ଦ କୋର୍ଟ ଅଫ୍ ହରିୟନ୍ ଡାଇନେଷ୍ଟି ଆଣ୍ଡ ଦ୍ୟାଟ୍ ଟାଇମ୍ ଦ କିଙ୍ଗ୍ ଅଫ୍ ହରିଣ କିଙ୍ଗ୍ ବିମ୍ବି ସାର ଇନ୍ ମଗଧ ରିଜିନ୍ ମଗଧ ରାଜ୍ୟର ହରିଅଙ୍ଗ ବଂଶର ରାଜା ବିମ୍ବି ସାରଙ୍କ ପାଖକୁ ସେ କ'ଣ ପଠାଇଥିଲେ ଏକ ଉପଦେଷ୍ଟା କମିଟି ବା ଉପଦେଷ୍ଟା ମଣ୍ଡଳୀ ପଠାଇଥିଲେ ଏବଂ ଇନ୍ ବୁଦ୍ଧିଷ୍ଟ ଜାତ କ'ଣ କହୁଛି ୱି ଫାଉଣ୍ଡ ଯେ କି ଚଣ୍ଡାହାର ଆଜ୍ ଆନନ୍ଦର ନେମ୍ ଅଫ୍ ଗାନ୍ଧାର ଗାନ୍ଧାର ଅନ୍ୟ ନାମ କ'ଣ ଥିଲା ନା ଚଣ୍ଡାହାର ବୋଲି ଆମେ ତାକୁ କହୁ अच्छु इन आनसेंट टाइम द तकशिला यूनिभर्सी व्वाज वफ़ द फेमस इन नट ओनली इन इंडिया बट अल्लसो इन द वर्ल्ड तक्षशिला देखी तक्षशीला कथा कहू देखी दुईटा युईटा यूनिभर्सीटी इन आनसेंट टाइम्र वन वानेफ द ओल्डेस्ट इन इंडिया एंड अल्सो द सेंटर अफ लर्नी एंड सो मेनि रिना पर्सनस दोज बीन स्टडीड दे आर जो मैंने पाठ पढ़ी द ग्रेट द ग्रेट गियन पाणिनी एंड द ग्रेट ওয়াইজ পর্সন অর বিদান যাকে আমি কৌচে বিজ্ঞ কে জ্ঞানী কৌচে কি কৌটুল্য যার অন্য নাম কণ চাণক্য এবং তা অন্য নাম আপনার বিষ্ণুগুপ্ত যে বিষ্ণুগুপ্ত যে চাণক্য যে কৌটুল্য রচনা করে কোণ না অর্থশাস্ত্র এবং গ্রামারিয়ান পাণিনী যে কি আমি কৌচে কোণ ব্যাকানি পাণিনীকে সেই পাড়ী সেই কৌটুল্য আজ এ স্টুডেন্ট অফ দ তক্ষশিলা ইউনিভার্সিটি আন্ড মহাজনপদ ওয়াজ কাম্বোজ পিলা মানে পনেরোটি মহাজনপদ পড়ি সারা পরে লাস্ট মহজনপদ পড়া যে কাম্বোজ নাও অন্ডেজ ইন সাউথ ওয়েস্ট কাশ্মীর আন্ড দ পটস অফ কফিরস্তান নাও অন্ডেজ ইন আফগানিস্তান সেই কাম্বোজ বর্তমানে কোটি না বর্তমানে আফগানিস্তান ডে না কাম্বোজ মহাজনপদ ওয়াজ অলসো লোকেটেড উত্তর দিগরে হি অবস্থিত কোণ না কাম্বোজ মহাজনপদ ইন কাম্বোজ ওই আর্ দ বহলিকা হিন্দুকুশ সাউথ ওয়েট কাশী আন্ড কপিস এইসব জায়গা নিয়ে কাম্বোজ তেয়ারি হয়ে থাক আ ক্যাপিটাল অফ কাম্বোজ ওয়াজ রাজপুর পিলা মানে মনে রাখতে হবে ফার্ট্রো কহিলি যে কি হাট ওয়াজ দ ক্যাপিটল কাম্বোজ কাম্বো রাজধানী কণ লা না লাগপুর যাকে আমি কৌচে কণ মডর্ণ রাজরি অর হটক ইন সাউথ ওয়েস্ট অফ কাশ্মীর এবং ইট ওয়ার নেবর স্টেট অফ গাঁন্ধার যে গাঁন্ধার পড়োশা লাগে না কাম্বোজ লা পাকিস্তান আফগানিস্থান ইয়লিয়র ইন কাম্বোজ হার্ড মনে কাল সিস্টম ব ইট ল্যাটর ইন কনভর্টেড ইন দ ডেমোক্রাটিক ফর্ম অফ গভর্নমেন্ট যে কি প্রথমে লা কোণ না কাম্বোজকে আমি কোথা কোণ এক রাজতন্ত্র ভিত্তিক রাজ্য পরবর্তী মানে সে কোণ না তা আমি কে কোণ না গণতা ভিত্তিক রাজ্য বলে আমি বট বট আজ ফর দ ডিসক্রিপশন অফ দ মহাভারত কিং করণ ଅଫ୍ ଅଙ୍ଗ ଏଣ୍ଟର୍ ଇଣ୍ଟୁ କମ୍ବୋଜ ଆଣ୍ଡ ଡିଫିଟେଟ୍ ପିପୁଲ୍ ଯିଏକି କରଣ ଯିଏକି ରାଜା ଥିଲେ କାହାର ଅଙ୍ଗର ଯିଏକି କମ୍ବୋଜକୁ ଆକ୍ରମଣ କରିକି ତାଙ୍କୁ ପରାଜୟ କରି ପରାସ୍ତ କରିଥିଲେ ଏବଂ କିଙ୍ଗସ୍ ଲାଇକ୍ ଚନ୍ଦ୍ରବର୍ମନ ଆଣ୍ଡ ସୁଧାକ୍ଷିନ୍ ରୁଲ ଓଭର୍ ଦିସ୍ କିଙ୍ଗ୍ଡମ୍ ଖାଲି ଯେ ଯିଏକି କରଣ ଶାସନ କରୁଥିଲେ ଅଙ୍ଗକୁ ଯେଉଁ ପରାସ୍ତ କଲେ ଏବଂ ପରବର୍ଷ ସମୟରେ ଦେଖିବା ଯେ କମ୍ବୋଜର ଯେଉଁ ରାଜାମାନେ ଥିଲେ ସେ ଥିଲେ କିଏ ନା ସୁଧାକ୍ଷିନ୍ ଏବଂ ଚନ୍ଦ୍ରବର୍ମନ ଏ ଚନ୍ଦ୍ରବର୍ମନ ଆଣ୍ଡ ସୁଦାକ୍ଷିନ୍ ୱାଷ୍ଟ ଟୁ গরেট কিংস ইন কাম্বোজ কিংডম যে কাম্বোজ রাজ্যের সুদাক্ষী এবং চন্দ্রবর্মন শাসন করুলে এবং পিলা মানে বর্তমান আমি ষোলো গোটি মহাজন মধ্যে পড়লে কাশিঠার আরম্ভ করি কৌশল ঠার আধার কাম্বোজ পর্যন্ত তার ক্যাপিটাল কাল যা রাজধানী আমি কৌচে কেউটি অবস্থিত বা বর্তমান না কোণ কেউ নদীগুলো অবস্থিত এবে দেখি আমি কোণ যে আডমিনিস্ট্রেশন ইন দনারিক্যাল স্টেটস যে আডমিনিস্ট্রেশন আমি কৌচে প্রশাসন বলি যাকে আমি কৌচে শাসন বল যাকে আমি কৌচে যে কি মনোরিকা টােটস আমি মনারকি কল না মনার্কী মান হচ্ছে কোণ না রাজতন্ত্র যো মান শাসন করলে রাজা মান শাসন মানে কোণ না হেরিটারি ফর্ম অফ গভর্নমেন্ট যে শাসন করুলে যে কি রাজা তা হব

গ্রামণী হেড অফ দিলেজ সংগ্রাহিত্রী ট্রেজরর যাকে আমি কোষাধ্যক্ষ বলে কৌচে ভাগ দুঘ কলেকটর অফ রেভেনউ যে কি কলেকটর রেভেনউ মানে কোণ যে যজস্ব আদায় করুক কম কৌচে না ভাগদুগ কৌচে সংগ্রাহিত কলে কাহ বুঝছে আমি না যে ট্রেজর যে রাজকোষগুল বা যাকে আমি কে কোষাধ্যক্ষ কৌচে এবং অক্ষভাপ কিপর অফ চেস যে কি পশা খেলা যে পশা খেলা যা আমি কৌচে পশা খেলা রক্ষক যাকে আমি কৌচে আর গোবীর কীর্তন কনস্টা চেস কম্পানি অফ দ কিং রাজা সহায়তা যে পোষাক সহায়তা করুলে তাঁর আমি কম কৌচে না গোবীর কীর্তন বলে আমি কেউছু এবং দি সভা অ্যান্ড সমিতি হুইজ একজিষ্টেড ফ্রম দ বেদিক পিরড অলসো হেল্প দ কিং ইন ডিসচার্জিং আডমিনিস্ট্রেসন বা গিভিং প্রপর আডভাইস ড্যুইরং নিড কন না সভা সমিতির কথা আমি আলোচনা করলে কোশ বুঝি না ড্যুইরিং দ টাইম অফ দ वैदिक सिभलजेसन वैदिक सभ्यता समय ना शासन कार्य कर्ज परिचन गर्ने कि सभा ए समिति आरंभ आरम्भ सभा कहिले कन बुझ समिति बुझ ना सभा कहिले बुझु जे कि बयोज्येष्ठ व्यक्ति मि सभा गठित हुन्छ कि समिति नै कहाँ गठित हुन्छ ना समिति उभय पुरुष ए महिला मैले गठित हुन्छ किन समिति वाज मोस्ट पावरफुल द्यान् सभा जो सभा समिति सभासमिति ना आडमिनस्ट्रेसन जो जो कि आमे जो शासन कथा आलोचना शासन किन राजा सहायता को सभा ए समिति कन्ड डिरिङ द टाइम अफ निड जति बेला आवश्यक पडुला सही समय सभा समिति अन्ड द किंग वा द फाउन्टेन् हेड अफ जस्टिस न्यायर आइन मुख्य थिए कि राजा ले हि पनिष्ट कल्प्रिट्स

এবং ইয়ে কোন না মনে কাল ফর্ম অফ গভর্নমেন্ট যাকে আমি কেতন্ত্র রাজতন্ত্র সহিত সে সময় কোন লা না রিপব্লিকান স্টেট বি ষোল গোটি মহাজন মধ্যে পড়িলে তা ভিতর হোক কোণ ভজি এবং মল্ল

গণ রাজ্য যাকে আমি কৌচে সে শাসন লাগে কেমি জাঁয়া পাউছে না আমি জন পা বুদ্ধিষ্ট টেক্সট বৌদ্ধ ধর্মগ্রন্থর জৈন ধর্মগ্রন্থর বেদিক্রু কৌটুল্যকর অর্থ সত্য জন পায়ে যে কি রিপব্লিক স্টেট লা এবং দ রিপব্লিক স্টেট ডুং দ পিড দ্যাট ভজি মল্ল কপিলাবস্তু রামগ্রাম কেশপুদ এসেট্রা ইন দিজ কিংডমস আডমিনিস্ট্রেশন ওয়ার ডিসচার্জ বাই দ রিপ্রেজেন্টিভ অফ দিপুল আর্ ইলেকটেড

দ্যাট রিপ্রেজেন্টেভ ওয়ার দ হেড অফ দেট সো হি ওয়া টর্ম রাজ সেই যে প্রতিনিধি আমি কম কৌচে সে প্রতিনিধিকে আমি কৌচে কোণ না গণপতি বলে আমি কৌচে গণজ্যেষ্ঠ বলে আমি কৌচে গণরাজ বলে কৌচে এবং সংঘ মুখ্য বলে আমি কৌচে যে কি রিপব্লিকান স্টেট বা যাকে আমি গণসংঘ আমি কৌচে সেই গণসংঘ মুখ্য কোঁ কুয়া যা না গণপতি গণজ্যেষ্ঠ গণরাজ এবং সংঘ মুখ্য কোহা এবং দ ইলেকটেড হেড ডিসচার্জ আডমিনিস্ট্রেশন অফ দ স্টেট থ্রো অ্যান্ড আসেম্ব্লি গোটে সভা দ্বারা কোয়া করতে যে কি শাসন কার্য পরিচালনা করা যা দ্য মিটিং হল অফ দ সেট্রা আসেম্বি যাকে আমি কে কেন্দ্রীয় সভা বলে কৌচে টু প্লেস ইন্ড ওপন হল যে কি মুক্ত কোঠরীতে কোয়া করাহ যে কি সভা আয়োজন করা যা যে মুক্ত কোঠর আমি কম কৌচে দ সে্রা আসেম্ব্লি ইটস বিকেম কল আছে সন্থাগার তা কোঁ করা হাউলা না সন্থাগার কুয়া য এবং ইন দি সন্থার অল টাইপ অফ ডিসিশন টুক প্লেস উইথ ওপন ডিসকসন যে কি যা বি কিছু আলোচনা করার কোণ না ওপনলি আলোচনা করি মুক্ত ভাবে আলোচনা করা বট বি মেজরিটি অফ দিপুল যে কি মেজরিটি পিপুল মানে কোন। যে কি অধিক সংখ্যা যেটা আমি সংখ্যা গরিষ্ঠ লোক মানে যেটা আমি কোচে অধিক সংখ্যা লোক মানে যে নিয়ম সমর্থন করবে সেই নিয়ম অনুযায়ী কোথাও যাও প এবং দ্যটিং ওয়াজ কন্ডকটেড বাই এন অফিসর নেমড বিনয় ধর যে মিটিং যে কন্ডকট করতে আমি কোম কুলে না বিনয় ধর বলে কৌ হু আকটেড দ স্পিকর যাকে আমি আজকে কোম কৌচে বাচস্পতি বলে কৌচে যেমি আমি দেখে লোকসভার বাচস্পতি আমার বিধানসভার বাচস্পতি সে কম করতে না বিনয় ধর ওয়াজ আকটেড আজ এ স্পিকর পিলা মানে তোমার পর মুশ্চিন্তারি করেছি সম মল্টিপ্লচ কোশ্চিন বর্তমান সে বিষয়ে টিকি আলোচনা আমি করা

কুণাড় জাতক কথা কী যে জাতক লেখা হয়েছে কোশল লেখা হইছে যে কি কাশি কোশল অঙ্গ তার উত্তরটি হোচি কন পিলা মানে না কোশল তৃতীয় কোশ্চিন দেখা পিলা মানে যে কি কুশবতী ওয়া দ ক্যাপিটাল অফ হুচ অঙ্গ সাউথ কোশল মল চেদি এ ভিতর দেখি আমি কোণ না সাউথ কোশল যাকে আমি কৌচে দক্ষিণ কৌশল রাজধানী লা কম পিলা মানে কুশবতী যে কৌশল কথা আমার আলোচনা কলে কণ না সরোজ নদী দ সরাই রিভার ডিভাইডেড নর্থ কৌশল আন্ড সাউথ কৌশল যে কৌশল দুই ভার বহু করা হাউল সাউথ কৌশল রাজধানী হোক কোণ কুশবতী এবং নর্থ কোশল রাজধানী হচ্ছে কোণ না শ্রাবস্তী সেই শ্রাবস্তী সেই সাউথ কৌশল যাকে আমি কৌচে রাজধানী লা কোণ না কুশবতী হুইজ ডেস ডিড রুল ওভর কৌশল নেক্স কোশ্চেন পিলাম দেখবে আমি যে কি কৌশল কু কেউ বংশ শাসন করু হরিয়ঙ্ক না শিশুনাগ না ইক্ষাকু না নন্দ ଯେ କି ଇଚ୍ଛାକୁ ଆନ୍ସର କହୁଥିଲି ଇଚ୍ଛା ଗୋବନେଶର ଅନ୍ୟ ନାମ ସୂର୍ଯ୍ୟବଂଶଲିମ କହୁଥିଲି ସେହି ଇଚ୍ଛା ଗୁନସର ରାଜା ଯେକି ଶାସନ କରୁଥିଲେ କାହାକୁ ନା କୋଶଳକୁ ତାପରେ ପିଲାମାନେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିବା କ'ଣ ହୁ ହ୍ବାଟ୍ ବିଲ୍ଟ ଦ ସିଟି ଅଫ୍ ପୋଦନ ଯେ କି ପୋଦନକୁ ବା ପୋଦନ ସହରକୁ କେଉଁ ରାଜା ତିଆରି କରିଥିଲେ କିଙ୍ଗ୍ ଅସ୍ମକ କିଙ୍ଗ୍ ବ୍ରହ୍ମଦତ୍ତ କିଙ୍ଗ୍ ଅଶୋକ କିଙ୍ଗ୍ ବିନ୍ଦୁସାର ତାର ଉତ୍ତରଟି ହେଉଛି କ'ଣ ପିଲାମାନେ କିଙ୍ଗ୍ ଅସ୍ମକ ଯିଏକି ପୋଦନ ସହରକୁ ତିଆରି କରିଥିଲେ অন্ড হাট ওয়াজ দ ক্যাপিটাল অফ নর্থ পাঞ্চল উত্তর পাঞ্চল আধীন কণ লা পিলা মানে যে কি অহি ছত্র যে কি দক্ষিণ পাঞ্চল আধুন লা পিল এবং সেইভাবে ভাবে হাওয়া ওয়াজ দ ক্যাপিটাল পাঞ্চল লা কণ না অহি এবং নেক্স কোশ্চিন পিলা মানে দেখা হুজ ক্যাপিটাল অজ ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ কাজী লা কু পাঞ্চাড়াল গাঁধার কম্বোজ কিলা মানে କୁରୁମାନଙ୍କ ରାଜା ଥିଲା କ'ଣ ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ଥ ଏବଂ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ପିଲାମାନେ ଆମେ ଯିବା ହୁ ୱା ଦ ଫାଦର ଅଫ୍ ପାର୍ଶ୍ୱନାଥ ପାର୍ଶ୍ୱନାଥଙ୍କ ପିତା ନାମ କ'ଣ ଥିଲା ମହାବୀର ରିଷଭନାଥ ଅଶ୍ୱେନ ନେମିନାଥ ଯିଏକି ପାର୍ଶ୍ୱନାଥଙ୍କର ପିତା ନାମ ଥିଲା କ'ଣ ପିଲାମାନେ ଅଶ୍ୱସେନ ଯିଏକି ଯେଉଁ ଅଶ୍ୱସେନ ଥିଲେ କ'ଣ ନା କାଶୀର ରାଜା ଥିଲେ ଏବଂ ନେକ୍ସଟ କୋଶ୍ଚିନ୍ ପିଲାମାନେ ଦେଖିବା ଦଧିବାମନ রুলড ওভর হুইচ কিংডম দধিভামন কেউ রাজ্য শাসন থিলে অঙ্গ মগধ মল চেদি যে কি দধিভামন অঙ্গ রাজ্যকে হি শাসন করু লে পিলা মানে নেক্স কোশ্চিন আমি দেখা হুইচ দ ফলোইং টেক্সট গিভ এ লিষ্ট অফ সিক্সটিন মহাজন পদস যে কিউ ধর্মগ্রন্থর আমি জাঁয়া পাচ্ছে ষোড়শ মহাজনপদ বিষয় যে কি অঙ্গুতর নিকায় আমি জন পাঁচ যে কি ষোড়শ মহাজনপদ বিষয় হুইচ অফ দ ফলোই টেকসট এ লিস্ট অফ সিক্সটিন মহাজনপদস পিলা মানে আমি কেউ ধর্মগ্রন্থ জাঁয়া পাঁচে যে কি ষোড়শ মহাজনপদ বিষয় যে ষোড়শ মহাজনপদ সিক্স সেঞ্চুরি বিষয়ের লা হরিবংশ রাজরঙ্গিণী অঙ্গুতর নিকায় ব রামায়ণ আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ अङ्गतर निकट जन पाचे षड सो महाजनपद विषय तापर आम देखिन् अबन्ति पुत्र वा द किङ् अफ हुङडम् अवन्ती पुत्र मथुरा अस्मक बैशा सुरसेन एन्सर हौ कन् पान सुरसेन र हौ कजाले अवन्ती पुत्र देन लास्ट क्वेसन पहिला आलोचना इन्टु हाउ मेनी महाजनपद और ग्रेट स्टेट्स वाज इंडिया ডিভাইড ইন ডিভাইডেড দিক্স সেঞ্চুরি বিসি যে কি খ্রিস্টপূর্ব ষষ্ঠতা কত গোটি মহাজনপদ লে যে কি অপশন আছে ফিফটিন সেভেন্টিন সিক্সটিন টুয়েলভ উত্তরটি হচ্ছে সিক্সটিন যা আমি কৌচে ষোল পিলা মানে তো আজ আমি পড়লে যে আঠ গোটি মহাজনপদ এবং লাস্ট ক্লাস আমি পড়িলে আঠটি মহাজনপদ এইভাবে ভাবে আমি ষোলো গোটি মহাজনপদ পড়িলে এবং তা বিষয়ে আমি আলোচনা কলে যে কি লাস্ট যে মল্টিপল চয়েস কোশ্চিন কিছু করে আলোচনা কলি এবং যে পরীক্ষা পরীক্ষাপ্রাই তোমার বহু উপযোগী এবং এইসব কোশ্চিন তোমার ঠিক ভাবে ঘরে পড়া পড়ি করি এবং লিখব ক্লাস মুসরি সরুচি কি থ্যাঙ্ক ইউ